হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা মিডল ইস্টে একটা কান্ট্রি কাতারের একটা বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সম্পর্কে জানবো। এবং আগেই বলে রাখি যে এই স্কলারশিপটার যে সুযোগ সুবিধা আছে অন্যান্য সকল স্কলারশিপগুলোর চেয়ে একটু বেশি আমার মনে হয়েছে, মানে যে স্কলারশিপগুলো একটু বেশি সুযোগ সুবিধা আছে তার মধ্যে একটা স্কলারশিপ হচ্ছে এইটা। তো ইউনিভার্সিটির নাম হচ্ছে হামাদ বিন খালিফা ইউনিভার্সিটি এবং এটা একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ। তো আজকে স্কলারশিপ সম্পর্কে জানবো, তার আগে আমাদের ইন্ট্রোটা দিয়ে নেই। আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি, এখানে আপনারা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি এবং অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তাহলে আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো সরাসরি আমাদের মূল ভিডিওতে। প্রথমে আমরা কিছু বেসিক ইনফরমেশন জানবো আমাদের এই স্কলারশিপ সম্পর্কে। এখানে হোস্ট ইনস্টিটিউট হচ্ছে হামাদ বিন খালিফা ইউনিভার্সিটি, যেটা কাতারে অবস্থিত। এবং এখানকার যে প্রোগ্রামের সময়টা, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কোন ধরনের প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন। কারণ এখানে আপনি মাস্টার্স, পিএইচডি এবং অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে প্রায় সব ধরনের প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। সব ধরনের প্রোগ্রামের জন্য স্কলারশিপটা কিন্তু প্রযোজ্য। তো আপনি কোন কোন প্রোগ্রাম অ্যাপ্লাই করতে পারবেন, আপনি এখানে ব্যাচেলর করতে পারবেন, যার মানে অনার্স করতে পারবেন, মাস্টার্স করতে পারবেন এবং পিএইচডি করতে পারবেন। তিনটার মধ্যে যে কোনো একটা, সব ধরনের স্টুডেন্টদের জন্য এই স্কলারশিপটা, এই ইউনিভার্সিটির প্রোগ্রামগুলো প্রযোজ্য। এবং আপনি এই সুযোগের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং অন্যান্য সকল সুযোগ সুবিধার মাধ্যমে একটা ভালো লাইফ লিড করতে পারবেন, যতদিন আপনি হচ্ছে কাতারে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন। তো এখন আসি বেনিফিটসের মধ্যে, আপনি কোন কোন ধরনের সুযোগ সুবিধা পাবেন। আমি আগেই তো বললাম যে মেলা অনেক বেশি সুযোগ সুবিধা। প্রথম ব্যাপারটা হচ্ছে এটা একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ। এই স্কলারশিপটা আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে, যার মানে আপনাকে ইউনিভার্সিটিতে একটা পয়সাও হচ্ছে একটা টাকা আপনাকে দিতে হবে না। যাই হোক, আপনাকে একটা প্রতি মাসে বৃত্তি দেওয়া হবে। তো বৃত্তির পরিমাণটা যদিও এখানে উল্লেখ করা নাই, এবং আপনারা যারা ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি তিন ধরনের স্টুডেন্টের জন্য বৃত্তির পরিমাণটা একটু ভিন্ন হবে। পিএইচডিতে একটু বেশি হতে পারে এবং ব্যাচেলরের তুলনামূলক কম হতে পারে। তবে মাথায় রাখবেন যে আপনাদেরকে যেটাই বৃত্তি দেওয়া হোক না কেন, ওইটা আপনাদের লিভিং এক্সপেন্স বেয়ার করার জন্য এনাফ হবে। এবং আপনাদের অ্যাকোমোডেশন কভারেজ করা হবে, যার মানে আপনারা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন আপনাদের থাকার যে সুযোগ সুবিধা এটা তারা বহন করবে এবং খরচ, বা আপনারা চাইলে ইউনিভার্সিটির যদি ডরমিটরি বা হল থাকে সেখানে আপনারা হচ্ছে ফ্রিতে থাকতে পারবেন, আপনাদের থাকার খরচটা এরা বহন করবে। এয়ারফেয়ার, যার মানে হচ্ছে আপনি বাংলাদেশ থেকে এই কাতারের ইউনিভার্সিটিতে যাওয়া এবং পড়াশোনা শেষ করে আবার বাংলাদেশে ফিরে আসার যে প্লেনের টিকিটের খরচ, এই খরচটা কিন্তু বহন করবে এই বিশ্ববিদ্যালয় স্কলারশিপটা। এবং যারা মূলত ম্যারিড স্টুডেন্ট আছেন, পিএইচডি, মাস্টার বা যারাই থাকুন না কেন, তাদের ক্ষেত্রে হতে ফ্যামিলি হাউজিংয়ের সুযোগ সুবিধা দেওয়া হবে। আপনার ফ্যামিলি নিয়ে আপনি থাকতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এটা একটা কী বলবো যে একটা ভালো বেনিফিট আমি দেখলাম অন্যান্য সকল স্কলারশিপ এরকম দেখি না, যদি কমনওয়েলথ বা অন্যান্য স্কলারশিপে কিছুটা আছে, তবে এখানে একটু ভালোভাবে বলে দেওয়া হয়েছে ফ্যামিলির কথাটা। যাই হোক, আপনি রিসার্চ অপরচুনিটি পাবেন, পিএইচডিতে গেলে তো অবশ্যই পাবেন, মাস্টার্সে গেলে আপনি রিসার্চ অপরচুনিটি পাবেন এবং পড়াশোনা শেষ করে আপনি ইন্টার্নশিপ অপরচুনিটি পাবেন। আপনার ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড সাপোর্ট, অর্থাৎ পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনা শেষ করে আপনি যে কোনো ক্যারিয়ার বা জবে ঢুকতে গেলে আপনাকে তার এখানে সাপোর্ট করবে। এবং অবশ্যই আপনার একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশনের মধ্যে যাবেন, এখানে যে বিশ্ববিদ্যালয়টা আছে বিশ্ববিদ্যালয়টার মান তুলনামূলক অনেক ভালো। এবার আসি রিকোয়ারমেন্টসের ক্ষেত্রে, আবেদনের ক্ষেত্রে কী কী যোগ্যতা থাকা লাগবে। আমরা যে সুযোগ সুবিধাগুলো দেখলাম, এই সুযোগ সুবিধাগুলো পাইতে হলে আমাদের কী কী করতে হবে, আপনার একটা ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে, মানে সিজিপিএ, আপনার ইংলিশ প্রফিশিয়েন্সি থাকতে হবে, ইংরেজি দক্ষ থাকতে হবে, আইএলটস বা টোফেল সম্ভবত এর অ্যাকসেপ্ট করে থাকে। এবং আপনার একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি থাকে, তাহলে যদি থাকে না, এখানে বলছে মাস্ট বি, যেমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকলে আপনার এটা একটা ভালো প্লাস পয়েন্ট হবে। এবং কমিউনিটিতে আপনার যদি অবদান থাকে তাহলে অবশ্যই এটা ভালো প্লাস পয়েন্ট হবে। এবং এই স্কলারশিপটা একদম সব দেশের, সব কান্ট্রির স্টুডেন্টদের জন্য প্রযোজ্য। যারা মূলত আন্ডারগ্রাজুয়েট অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে মিনিমাম জিপি হচ্ছে 3.0 প্রয়োজন হবে, এবং যারা মাস্টার্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে জিপি প্রয়োজন হবে 3.5, যারা পিএইচডি ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে মিনিমাম সিজিপি প্রয়োজন হবে 3.75। এখানে যে আন্ডারগ্রাজুয়েটের যে মিনিমাম জিপিএ 3 বলছে, এটা কি 4 স্কেল বলছে কি না 5 স্কেল বলছে, সম্ভবত এটা 4 স্কেলেই বলা হয়েছে, আপনারা 5 স্কেলে অবশ্যই ধরবেন না। তারপর আপনারা যদি একদম অ্যাকুরেট ইনফরমেশনটা চান, তাহলে আপনাদেরকে একটু কষ্ট করে ইউনিভার্সিটির যে মেন ওয়েবসাইট আছে এখান গিয়ে প্রোগ্রামের মধ্যে ঢুকে দেখতে হবে। আমরা মূলত স্কলারশিপের নিয়ে এখানে কথা বলছি, এই জন্য আমরা ইউনিভার্সিটির মেন ওয়েবসাইট থেকে আসলে তথ্যটা আমাদেরকে নেওয়া হয় না। যাই হোক, দ্বিতীয় ব্যাপারটা হয়তো বুঝে গেছেন, সিজিপি কত প্রয়োজন হবে।
এবং ইংলিশ প্রফেশনসের ক্ষেত্রে ব্যাচেলর যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে মিনিমাম 6.5 প্রয়োজন হবে, মাস্টার্সের ক্ষেত্রে 7 প্রয়োজন হবে, পিএইচডি ক্ষেত্রে 7.5 প্রয়োজন হবে, বা শুধু বাড়ছেই, যাই হোক। এবং যারা টোফেল দিতে চাচ্ছেন টোফেলের ক্ষেত্রে ব্যাচেলরের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে দরকার হবে মিনিমাম 90, মাস্টার্সের ক্ষেত্রে দরকার হবে মিনিমাম 100 এবং পিএইচডি ক্ষেত্রে দরকার হবে মিনিমাম 105। এবার সেই ডকুমেন্টসের ক্ষেত্রে কোন কোন ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে, এখানে বলা হয়েছে যে আপনার আন্ডার গ্রাজুয়েটের ট্রান্সক্রিপ্টস এবং ট্রান্সক্রিপ্টগুলো প্রয়োজন হবে ফর মাস্টার্স অ্যান্ড ডক্টরাল অ্যাপ্লিকেন্টসের জন্য। আর যারা ব্যাচেলর অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে মূলত হাই স্কুল যে সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টগুলো আছে এগুলো প্রয়োজন হবে। এবং আপনাকে একটা স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম প্রয়োজন হবে, এখানে মূলত আপনি আপনার অ্যাকাডেমিক এবং পার্সোনাল যে ইনফরমেশন আছে সেগুলো দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন। একটা কমপ্লিট সিবি বা রিজিউমি প্রয়োজন হবে এবং আরও কিছু ডকুমেন্টস আছে যার মধ্যে রয়েছে পাসপোর্ট, দুইটা লেটার অফ রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন লেটারগুলো আপনি আপনার ইউনিভার্সিটির প্রফেসর বা টিচারদের থেকে নিতে পারেন, অথবা আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি সেখান থেকে নিতে পারেন। ভালো হয় যদি আপনার যে রিসার্চ এক্সপিরিয়েন্স যেখান থেকে আপনার হয়েছে আপনি যাদের সাথে কাজ করেছেন যে প্রফেসরের আন্ডারে তাদের থেকে নিলে ভালো হয়। একটা পার্সোনাল স্টেটমেন্ট প্রয়োজন হবে, এটা আপনার স্টেটমেন্ট অফ পারপাস হিসেবে কাজ করবে। এবং ডকুমেন্টস হিসেবে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রভিশনসি টেস্ট স্কোরস, আইএলটিএস বা টোফেল যদি প্রয়োজন হয়। এখানে বলা হয়েছে যদি প্রয়োজন হয়, কারণটা হচ্ছে যদি ওখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি অন্য ভাষায় হয়, কাতারে যদি আরবি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হয়, তাহলে কিন্তু আপনাকে আইএলটিএস বা টোফেলটা দেওয়ার নাও লাগতে পারে। তবে আপনি যে ভাষায় পড়াশোনা করবেন না কেন, আপনাকে অবশ্যই সে ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে। আপনার জিআরই বা জিম্যাট স্কোর যদি প্রয়োজন হয়, বলা হচ্ছে যদি প্রয়োজন হয়, বিশেষ করে বিজনেস এবং ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্রোগ্রামগুলোর ক্ষেত্রে জিআরই বা জিআরই প্রয়োজন হতে পারে। যদি আমরা রিক্রুটমেন্টসের ক্ষেত্রে জিআরই এবং জিএমএমএটার কথা বলা হয় না, তাহলে প্রয়োজন হলে আপনাকে অবশ্যই এটা সাবমিট করতে হবে। এবং রিসার্চ প্রপোজাল প্রয়োজন হবে সম্ভবত যারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে, এবং যাদের মাস্টার্সের থিসিস আছে তাদের জন্য সম্ভবত রিসার্চ প্রপোজালটা প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে এই ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়েবসাইটে যাইতে হবে, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং আপনাকে প্রোগ্রাম চুজ করতে হবে আপনি কোন প্রোগ্রামে ভর্তি হতে চাচ্ছেন। আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে, একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যেটা আপনার যেটা হচ্ছে আপনার 1000 কাতারি যে কারেন্সিটা আছে সেটা দিতে হবে, এবং আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। একদম ইজি অ্যাপ্লিকেশন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের মূল ভিডিও। আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক কানেক্ট থাকতে পারেন, আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং হ্যাঁ, যদি আপনারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ফুল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।